सेलिब्रेट करबे ओई दिनटा आमाके किन्तु अवश्यई जानाबे। एखन बाजे 10:40, तो এখন আমি মানে রান্না বান্না শুরু করে দিয়েছি। সকালবেলা উঠেই মানে সকালে উঠতে উঠতেই ঘড়ি কাটা ছুটে চলে যাচ্ছে, আর কাজকর্ম এদিকে সব স্লো, সব লেট। তো এখন রান্না বান্না চলছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো মানে সকালে ব্রেকফাস্ট আর কি, এটা খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্না বান্না চলছে। আর এই সময় এই ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার, তার সঙ্গে মানে একটা ফেস্টিভ্যাল ব্যাপার আছে, তো এই মুহূর্তে না বেশ ভালো লাগে কিছু একটু স্পেশাল কিছু করে রান্না বান্না করা, তো বেশ ভালো লাগে। তো ওই দিনের জন্য তো রয়েছেই, তার সঙ্গে এই সময়টা ঠান্ডার সময় বেশ অনেক কিছু রান্না করতে, আর সবজিও অনেক কিছু পাওয়া যায়, তার সঙ্গে মাছও অনেক রকমের পাওয়া যায়। কারণে ভাবছি আজকে একটু স্পেশাল কিছু রান্না করব, আর সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। স্পেশাল কিছু করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা কখনো হয়ই না, কারণ তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আর আশা করছি এই জিনিসটা খেতে খুব ভালো লাগবে, বিশেষ করে এই ঠান্ডার সময়। তো অনেকের বাড়িতেই আছে, তো এইটা যদি রান্না করা হয় বেশ ভালোই লাগে। তো আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদের আজকে দেখাবো। এখানে আর মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এবার এটাকে ভাজবো। তো এবার আমি মাছগুলোকে ভাজবো। তো তোমাদের তার আগে একটা টিপস দিই, এই মাছগুলো আমি এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এতে কিন্তু আমি একটু সর্ষের তেল দিয়ে রেখেছি। তো সর্ষের তেল দিয়ে আর নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, তার কারণ মাছ যে এই আর মাছগুলো না তেলে দিলে ভীষণ ফোটে, তো যাতে সেই না ফোটে সেই জন্য তেলটা মাখিয়ে রেখেছি, আর সর্ষের তেল মাখালে একদম ফুটবে না। আমার এখানে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো দুটো পেঁয়াজ আমি কুচি কুচি করে নিয়েছি, সরু সরু করে কেটে নিয়েছি। এখানে টমেটো রয়েছে, ধনে পাতা রয়েছে, এখানে দেখো রসুন বাটা, এখানে আদা বাটা, আর ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, তাতে রয়েছে এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর এখানে রয়েছে শুকনো লঙ্কা, আর ফোড়নের জন্য আর একটু গোটা জিরেও আমি নিয়ে নিয়েছি। আমি অল্প করে তেলে চিনি দিয়ে নিলাম, তাতে কালারটা খুব ভালো হয়। তো এবার আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজে একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো একটু গলে গলে যায়। আমার এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন বাটাটা দিয়ে দেবো, তারপর একে একে টমেটো বাটা, আদা বাটা দেবো। এবার আমি এক একে দেবো জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এখানে হচ্ছে নুন, আর চিনি আমি দিয়েছি তাই আর চিনি দেবো না, নুনটাও দেওয়া আছে পরিমাণ মতো দিতে হবে। আর দিলাম হলুদ, মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি অল্প একটু গরম জল করে রেখেছি, অল্প একটু দিলাম, দিয়ে একটু ভালো করে কষে নেব, তারপর আবার পুরো জলটা দেব। তো আমি মাঝে আরেকটু জল দিয়ে নিয়েছি নাড়ানোর জন্য, এবার আমি মাছ কটাকে এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করবো।
কষানো হয়ে গেছে, এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি এতে। তো মাছের মধ্যে যেটা ঢোকার মানে কষাটা যেটা টেস্টটা ঢোকার আর কি, নুন চিনি সেটা সমস্ত ঢুকে গেছে, মাছটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে বাকি যেটুকুনি জল ছিল সবটা দেবো না, আমি বুঝে দেবো। তো এইটুকুনি আগে দিলাম, তারপর আমি মাছটাকে আগে দেখে নিই, তারপর দেবো কিরকম কতটা কি লাগবে। আর একটুখানি আমি দিয়ে দিলাম, ব্যাস আমি আর জল দেবো না, বাকি জলটা আমি রেখে দিলাম। কালারটাও দেখো সুন্দর এসেছে। তো এবার আমি যেটা করব, এখানে যে ধনে পাতাটা রয়েছে সেটা আমি দিয়ে দেব। ধনে পাতাটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, তো এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেব। এখানে আমার আর মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে, ফুটেও গেছে, আর আমি এবার এটাকে গ্যাসটাকে অফ করে দিলাম, ব্যাস আমার রেডি। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে, খেতেও খুব টেস্টি হয়। আর এইখানে আমি এটা বাসমতি চালটা ধুয়ে নিচ্ছি, আর এটার সঙ্গে বাসমতি চাল বেশ ভালো যাবে। তো আমি এমনি চাল চালের ভাত রান্না করে ফেলেছিলাম, তো যাক সেটা রাত্রিরে ম্যানেজ হয়ে যাবে। আর এইটা এখনকার জন্য আমি এই চালটা রান্না করব। আর আজকে লাঞ্চে হয়েছে বাপির জন্য মাছ ভাজা, এদিকে হচ্ছে ডাল, এখানে হচ্ছে শিম দিয়ে মূলো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, আর এখানে রয়েছে পাঁপড় ভাজা, আর রয়েছে আর মাছের কালিয়া। আমরা এখন রেডি হয়ে গেছি, এখন বাজে 6:45, আর মম তো ভীষণ এক্সাইটেড কারণ এখন ক্রিসমাস শপিং এ যাচ্ছি আমরা, তাই না? হ্যাঁ। কি কিনবি তুই? দেখি কি কিনি। আই অ্যাম খুব এক্সাইটেড। মানে বুঝতে পারছে না, এতটাই এক্সাইটেড যে কি বলবে আর কি না বলবে সেটাই বুঝতে পারছে না। তো যাই হোক, ওখানে গিয়ে যে মানে পুরো দোকানটা না তুলে নিয়ে আসে এরকম পরিস্থিতি, তো এখান থেকে বলেই নিয়েছি যে বেশি কিছু নেওয়া যাবে না ওখানে, তো দু একটা জিনিস কিনবো, আরও দু একটা কাজ আছে সেগুলো সারবো, তারপর বাড়ি আসবো। কিটা ভালো লাগছে না? হ্যাঁ, কোন টপটা ভালো লাগছে না? তুই ওই বড়টা নে না, এটা কত করে? এটা কত করে জিজ্ঞাসা করে? ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, একদম এর থেকে নিলে আবার সে ঢক 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 ঢক।
অবশেষে বাড়ি চলে এসেছি, এখন বাজে 8টা। তো বাইরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা, বেশ গাড়ি চেপে যখন যাচ্ছিলাম তখন বেশ ঠান্ডা লাগছিল। রাস্তাঘাটে লোকজন একটু কম আছে, কারণ একটু রাত হয়ে গেছে, রাতের দিকে লোকজনটা একটু কম ঠান্ডার কারণে। তো আমি কয়েকটা জিনিস নিয়েছি, যেটা ক্রিসমাসের জন্য সব থেকে প্রয়োজনীয়, কেক। তো এর মধ্যে রয়েছে আর এই কেক, বেঙ্গল কেক। এটা হচ্ছে বেঙ্গল কেক, বেঙ্গল কেকটা না খেতে বেশ ভালো, প্রত্যেকবারই এই কেকটাই নেওয়া হয়, বেশ খেতে ভালো লাগে। প্রত্যেকবার এমনি কাগজের বাক্সে নেওয়া হয়, এবার ভাবলাম যে একটা টিনের বাক্সে নিয়ে দেখি। আর বাক্সটা মানে কেকটার থেকেও বাক্সটা আমার বেশি পছন্দ হয়েছে, আর মোমের তো কেকটা বেশ পছন্দ হয়েছে, ও কেক খেতে খুব ভালোবাসে। আর ও নিয়েছে ক্রিসমাস ট্রি সাজাবার জন্য কিছু, এই যে দুটো ক্রিসমাস ট্রি নিয়েছে, এই যে এর সঙ্গে নিয়েছে একটা ক্রিসমাস ওই সান্তা ক্লজের টুপি, যেটা ওর প্রয়োজন, বাড়িতে একটা আছে, ওটা একটু পুরনো হয়ে গেছে, তো বললাম নতুন একটা নিয়ে নে, অসুবিধা নেই। আর ক্রিসমাস ট্রি সাজাবার জন্য এই যে বল, তার সঙ্গে এই যে ঘন্টি, আর এখানে রয়েছে দুটো এক মাপের পাইনি, দুটো ছোট বড় একটু স্টার, একটা বড় একটা ছোট হয়েছে। তো পেলাম না, এক সাইজের দুটো পাওয়া যায়নি, তো চাইছিলাম একই সাইজ হোক, কিন্তু কিছু করা যাবে না। আর এর থেকে আর বেশি কিছু নিইনি, কারণ ট্রিগুলো ছোট রয়েছে, বড় সাইজের মানে যেগুলো বড় সেগুলো আর নিইনি, আর এর থেকে আর একটু বড় আছে, সেগুলো ওর পছন্দ হয়নি, ওর এই সাইজটা পছন্দ হয়েছে, এর থেকেও এক সাইজ ছোট নেবে বলছিল। তো আমি বললাম না, ওইটা নিস না, পুরো ফালতু হয়ে যাবে একদম। তো এইটা শেষ পর্যন্ত এইটা পছন্দ হলো, তো এইটাই নিয়েছে ও। আর একটা প্রয়োজনীয় জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এইটা, চলো তোমাদের দেখাই এর মধ্যে কি আছে। বিশেষ কিছু নেই, তো এই হচ্ছে জিনিস, এই হচ্ছে সেইটা, এটা হচ্ছে মোমের হার, কারণ মোমের হারটা গলায় অনেক দিন ধরে পড়ে আছে, হারটা একটু কেটে যাবে এরকম হয়ে গেছে, পাতলা হয়ে গেছে একদম, তো ওইটা আর কি চেঞ্জ করে ফেললাম, তো এইটা নিলাম। এটা বেশ ভালো হয়েছে, দেখো ডিজাইনটাও বেশ ভালো, তো এটা সবসময় ওর গলায় পড়ে থাকে, তো এটার জন্য খুব প্রয়োজন ছিল, এটার জন্য বেরিয়েছিলাম, অনেকদিন ধরেই নেবো নেবো করছি, যে কোনো মুহূর্তে ওর যে গলায় যেটা পড়ে আছে সেটা যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে হয়তো, তো এইটা বিশেষ করে খুব দরকার ছিল, কারণ এখানে ওখানে ঘুরছে, কখন কেটে কোথায় পড়ে যাবে ছোট মানুষ বুঝতে পারবে না, তো এই জন্যই আজ বেরোনো। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, তো আজকের মতো বাই।